আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ফল অলিভ বা জলপাই সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য বেশ তথ্যবহুল হবে। প্রথমেই জেনে নেওয়া যাক অলিভের উৎস এবং এর দেশ কোথায়। জলপাই গাছের বৈজ্ঞানিক নাম অলিয়া ইউরোপিয়া। অলিভ মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলের ফল এবং যার উৎপত্তিস্থল হল গ্রিস, তুরস্ক, ইটালি এবং স্পেনে। এই দেশগুলোই আজও বিশ্বের প্রধান জলপাই উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। আসলে এই দেশগুলো অলিভের মূল উৎস হলেও পৃথিবীর অনেক দেশেই এখন জলপাইয়ের উৎপাদন হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন। আসলে অলিভের অনেক পুষ্টিগুণ রয়েছে। এর প্রধান পুষ্টিগুণগুলো চলুন আমরা দেখে নেই। ভিটামিন ই। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা অলিভের মধ্যে রয়েছে। ভিটামিন কে, এটি রক্তের স্বাভাবিক জমাট বাঁধার সহায়ক। মিনারেলস যেমন ক্যালসিয়াম, আয়রন এবং কপার। অলিভের মধ্যে আরও রয়েছে হেলদি ফ্যাট, বিশেষ করে মনো স্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য বেশ উপকারী। আর অলিভ অয়েলের কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এর স্বাস্থ্য উপকারিতাগুলোর মধ্যে রয়েছে হার্টের স্বাস্থ্য। অলিভের মধ্যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য বেশ ভালো। এটি রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। অলিভ অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে অলিভের মধ্যে। অলিভ অ্যান্টি অক্সিডেন্ট বা প্রদাহ কমাতে সহায়ক যা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। ত্বকের যত্নে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। অলিভ অয়েল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অ্যান্টিএজিং প্রভাব কমায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। অলিভ রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায়। অলিভ শুধুমাত্র খাদ্য উপকরণ নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। আপনি চাইলে অলিভ বিভিন্নভাবেই খেতে পারেন এবং এর ব্যবহারও করতে পারেন। সালাদের মাধ্যমে অলিভ আপনার হেলথ বেনিফিট দিতে পারে। আর বিভিন্ন রান্নায় একটি স্বাস্থ্যকর তেল হিসাবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাদ্য তালিকায় অলিভ অন্তর্ভুক্ত করলে আপনি নানা স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওর যে তথ্যগুলো আমরা নিয়েছি তা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মায়ো ক্লিনিক এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এখান থেকে নেওয়া হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।